শুধু অসম সংযোগী শিক্ষাকর্মী সংস্থা অল আসাম সংযোগী শিক্ষাকর্মী ইউনিয়ন প্যাস বিবৃতি গৌহাটি 7 ডিসেম্বর সৌদ অসম সংযোগী শিক্ষাকর্মী সংস্থায় 15 শিক্ষক পদত নিযুক্তির দাবিত দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আন্দোলন কার্যসূচীর লগতে অসম সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষর লগত বিভিন্ন সময়ত আলোচনা করি আহি আছে। যোৱা 21 জুলাই 2017 তারিখ মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ায় নম্বর পত্র যোগে মাননীয় মিশন সঞ্চালক কার্যালয় সংযোগী শিক্ষাকর্মী সকলের লগতে সর্বশিক্ষার অধীনত কাম করা কর্মী সকলের বাবে বিশেষ ডেট অনুষ্ঠিত করিবলে নির্দেশ দিয়েছিল। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় যে উক্ত নির্দেশখন এতিয়া লোকে কার্যকরী হওয়া নাই। যোৱা 17 নভেম্বরের দিন মাননীয় মিশন সঞ্চালক শ্রীযুক্ত বিকল্যাণ চক্রবর্তী মহোদয়ের আমন্ত্রণত সর্বশিক্ষার কনফারেন্স হলত তেখেতের উপস্থিতির লগতে কার্যবাহী সঞ্চালক ধ্রুবজ্যোতি দাস, বিশেষ কর্তব্যরত বিজয়া, সঙ্গীতা বরা, বিশেষ প্রশিক্ষণ গোটার মুরব্বীদ্বয় রেওতি মোহন কাকতি আর বহিষ্যর লঙ্কা, শিক্ষক প্রশিক্ষণ গোটার মুরব্বীদ্বয় নন্দিতা মেধি আর মালাকলিতার সহিতে সৌদ অসম সংযোগী শিক্ষাকর্মী সন্তার 25 জনীয় প্রতিনিধির সহিতে এখনই বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের আলোচনাত মাননীয় মিশন সঞ্চালক মহোদয় আমাক জানা মতে যোৱা 27 নভেম্বরের দিনখান টেট এম্পায়ার কমিটি বৈঠক অনুষ্ঠিত করে বিশেষ টেট পরীক্ষার দিন, সময়, পরীক্ষার মাসুল ইত্যাদি বিষয় সিদ্ধান্ত লওয়া হব বলে দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বিশেষ কারণবশত 27 নভেম্বরের দিনখান বৈঠক অনুষ্ঠিত ন হল। টেট এম্পায়ার কমিটি বৈঠকক্ষণ যাওয়া 3 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকত মার্চ মাহর পূর্বে বিশেষ টেট অনুষ্ঠিত করার সম্ভব নয় বলে টেট এম্পায়ার কমিটি আমাক অবগত করে। জানুয়ারি মাহত সেন্ট্রেল টেট আর হায়ার সেকেন্ডারি টেট অনুষ্ঠিত করিব, তেন্তে সরকারে বিশেষ টেট অনুষ্ঠিত করিব নোয়ারে কেউ। সেও আমি সৌদ অসম সংযোগী শিক্ষাকর্মী সন্তায় উপায়হীন হই শীঘ্রই বিশেষ টেট পরীক্ষার বিজ্ঞাপন জারি করার দাবিত অহা 14 ডিসেম্বর তারিখে কাহালিপাড়া চল জঙ্গি কার্যসূচী রূপায়ণ করার সিদ্ধান্ত লইছে। যদি সরকারে উহা 14 ডিসেম্বরের ভিতরত বিশেষ টেটের বিজ্ঞাপন দিহা ন করে তেন্তে সন্তায় অন্তিম কার্যসূচি হিসাবে উহা 21 ডিসেম্বরের তারিখে রাজভবনের সম্মুখত আত্মজাহ কার্যসূচি লবলি বাধ্য হব। উক্ত কার্যসূচি বরত উদ্ভুত হব পরা যে কোনো পরিস্থিতির বাবে দায়ী হব শিক্ষা বিভাগ তথা অসম সরকার। সংযোগী শিক্ষাকর্মী সকলের হই আবুল কালাম, প্রেসিডেন্ট এন্ড মিডল রাজবংশী।